নমস্কার বন্ধুরা, ফ্লেভারসে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ রাখি পূর্ণিমা এবং কাল রাখি বন্ধন। রাখি বন্ধনের এই শুভ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অসাধারণ স্বাদের মিষ্টি কালাকান্দ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি 1 কিলো দুধের ছানা নিয়েছি, অপরদিকে নিয়েছি ঘি, চিনি, পেস্তা আর কিশমিশ। আমি ছানাটাকে প্রথমে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। অপরদিকে 1 লিটার দুধ, এটা মেরে আমি হাফের আরও কম করে নেব। দুধটা অনবরত নাড়তে থাকব। এই দেখুন, অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি চিনি দিচ্ছি। চিনিটা একসঙ্গে সব দেব না, অল্প অল্প করেই আমি দিতে থাকব। এবার সামান্য ঘি দিচ্ছি, এই ঘিটা অপশনাল, আর এটা হচ্ছে একটু স্মেল আনে, ওই জন্যই আমি সামান্য ঘি দিলাম। ভালো করে আরও নাড়তে থাকব। এবার ছানাটা দিচ্ছি। আমি ছানা দেওয়ার পর চিনি দেব না, অনেক সময় ছানাটা মিলে থাকে না, চিনিটা দানা দানা হয়ে থাকে, তাই ছানা দেওয়ার আগে যা চিনি দেওয়ার দিয়ে দেব। দুধ, ছানা আর চিনি সব একসঙ্গে মিশে গেছে আর এটা গাঢ় গাঢ় ভাবও হয়ে এসছে। হাই ফ্লেমে রেখে এটা নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে যাতে না নিচে লেগে যায়। কালাকান্দের মালাইটা রেডি হয়ে গেছে, আমি একটা মাইক্রোওয়েভ কন্টেনারে ঢেলে দেব। আমি মালাইটা ঢেলে দিয়ে সমান করে নিয়ে তারপরে পেস্তা কুচি আমি ছড়িয়ে দিলাম। এবার আপনারা চাইলে কাজুও দিতে পারেন, আমি একটা একটা করে কিশমিশ রেখে দেব। আমি এইভাবে কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। 2-3 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি এটা ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নেব। চৌকো চৌকো করে কাটতে হবে। রেডি আজকে আমাদের রেসিপি কালাকান্দ। শুধু রাখি পূর্ণিমা কেন, আপনারা যে কোনো উপলক্ষে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। এই মিষ্টিটা তুলোর মতন সফট এবং খেতেও খুব সুন্দর। এই রেসিপিটা বানাতে এর উপকরণ খুবই কম লাগে এবং বানাতেও খুবই সহজ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।